আমি সহ জাতীয় স্থায়ী কমিটি আমরা পাঁচজন, মোট ছয়জন সদস্য উপস্থিত হবে এখানে। আমরা প্রায় এক ঘন্টা আলোচনা করেছি, আলোচনাতে অত্যন্ত পরিবেশে আলোচনা হয়েছে। এই আলোচনাতে প্রধান যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই মধ্যে প্রধান হচ্ছে আপনার আমরা নির্বাচন সম্পর্কিত বিষয় আলোচনা করেছি এবং নির্বাচনের সংস্কার বিভাগ আপনার কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার সব কিছুগুলোই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি। আমরা বলেছি যে নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই বিষয়ে আমরা একটা রোড ম্যাপ দিতে বলি। আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা আইন করা হয়েছিল সেটাকে অর্ডিনেন্স জারির মধ্যে বাতিল করতে পারি। আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। আমরা বলেছি যে ফ্যাসিস্ট সরকারের সময় প্রচারণার সাজান ভুয়া ভোটের মাধ্যমে গঠিত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে এবং 14, 18, 24 সালে যে সকল নির্বাচন কমিশন ছিল তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন ব্যর্থ নির্বাচন পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছি। আমরা বিচারপতি খায়রুল হক, যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা, যিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছি রাষ্ট্রদ্রোহিত অপরাধ। আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই প্রায় 2 মাস হতে চলেছে, আগামী 8 তারিখে 2 মাস হবে, এখন পর্যন্ত গত সরকারের আমলে অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোষর হয়ে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট অনাচার অত্যাচার মানুষের উপরে নির্যাতন গুম খুনের ব্যাপারে গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই বেশিরভাগই এখনও পর্যন্ত বহাল তবিয়েতে তার স্বস্ব জায়গায় বহাল আছে। এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি। আমরা বলেছি যে আপনার জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা ওই লিখেছেন পত্র পত্রিকাগুলিতে রাখালে কী হয়েছে সেই 59টা জেলা প্রশাসকের মধ্যে কী করে সেটা নিয়োগ করা হচ্ছে সম্পর্কে আমরা জানতে চেয়েছি। একই সঙ্গে তারা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়ার জন্য আমরা বলেছি। আমরা নতুন ফিটনেস স্কোর কথা বলেছি যোগ্য ব্যক্তিদের নিয়ে। আমরা চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। আমরা বিশেষ করে অন্তর্বর্তী সরকারের মধ্যেও 2-1 জন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণঅভ্যুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে তাদেরকে স্মরণ কথা বলে আর আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা 15 বছর ধরে তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার কথা আমরা বলে এসেছি। এই ছিল আমাদের আপনার মোটামুটি আপনার বক্তব্য পয়েন্ট ভিত্তিক। হ্যাঁ, এবং আপনার বিচার বিভাগের ব্যাপারে আমরা খুব পরিষ্কার করে যেটা বলেছি সেটা হচ্ছে যে এই বিচার বিভাগে হাইকোর্ট বিভাগ যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এবং হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল কিন্তু আপনার দলীয় ভিত্তিতে এবং প্রায় 30 জন বিচারককে বহাল তবিয়তে তারা কাজ করছে এখনও, এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। এই কিছু দলকানা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি আর অতি দ্রুত আমরা PPGP নতুন নিয়োগ করার কথা বলেছি। আরেকটা আমরা লক্ষ্য করেছি যে যাদেরকে অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হয়তো বা আপনার দুর্নীতি অথবা হত্যা এইসব
সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জামিন দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য বলেছি। আমরা 2007 সাল থেকে 24 সাল পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা, গায়েবি ভুয়া সাজানো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কিছু আমলা, কিছু আপনার পুলিশ কর্মকর্তা, কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কীভাবে পালাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে, সে বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি। আরেকটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে অতীত ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আসছে, ভারতে থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো হতে পারছে ইংল্যান্ডে যেতে ভারতে আসছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি, তারা ভারত সরকারের সঙ্গে নিয়ে কথা বলছে। সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আপনার বলেছি যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে আরও গভীরভাবে দেখে সেখানে কারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য আমরা কথা বলেছি। আরেকটি কথা আমি বলি যে আপনার গুমখুনের সঙ্গে যারা জড়িত তারা এখনও ধরা ছোঁয়ার বাইরে, তাদেরকে খুব কম, একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয়নি। আমরা মনে করি যে অবিলম্বে দাবি জানিয়ে যে অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হোক ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এবং জাতিসংঘের একটি দল এসছে এখানে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দলটিকে যারা এর সঙ্গে জড়িত আছেন এই বিভিন্ন ডিপার্টমেন্টের তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না। তৃতীয়ত হচ্ছে যে আপনার সম্প্রতি দুর্গাপূজাকে কেন্দ্র করে, সহযোগকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনী ধর্মের সনাতনের কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, তারা অপপ্রচার চালাচ্ছে, কাজে হিন্দু কমিউনিটির উপরে এখানে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এই ধরনের কথাবার্তা তারা বলতে যাচ্ছে, যেটা সর্বৈম এটা মিথ্যা। আমরা সবাই জানে এটা, আপনারা দেখছেন করছে, এটা হচ্ছে একটা সুদূর পরিকল্পনা তাদের যে বাংলাদেশে আপনার মাইনরিটিকে নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে এটা একটা সহযোগিতা আমরা মানব। এই কথাগুলো আমরা তাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলেছি, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলেছি। থ্যাংক ইউ। রোডম্যাপের কথা আপনারা বলেছেন, মাননীয় উপদেষ্টা, এ নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে ওনার সফরের সময়, মাননীয় সেনা প্রধানও বলেছেন যে 18 মাসের মধ্যে, এইটা নিয়ে ওনারা, ভাই আমি এই মাস দিনকাল নিয়ে কথা বলি না, উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। উনি ফিডব্যাক কি দিয়েছেন স্যার আপনাদের এই দাবি ব্যাপারে? উনি ফিডব্যাক সব কিছু অত্যন্ত অত্যন্ত সহৃদয়তার সঙ্গে তারা দেখছেন, তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি।